10 মিটার গভীরতার পাশাপাশি 200 মিটার দীর্ঘ জাহাজ ভিড়িয়ে ইতিহাস করল চট্টগ্রাম বন্দর। ব্রাজিল থেকে আমদানি করা 60,000 মেট্রিক টন চিনিবাহী এমভি কমন অ্যাটলাস নামের জাহাজটি প্রধান জেটিতে ভেড়ানোর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করল এই বন্দর। এখন থেকে যে কোনো আকৃতির জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে পারবে। শাখাউত রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। কুয়াশা ভেদ করে কান্দারি নামের চারটি টাকবোর্ডের মাধ্যমে বহিরঙ্গ থেকে নিয়ে আসা হয় চিনিবাহী জাহাজ এমভি কমন অ্যাটলাসকে। সতর্কতার সঙ্গে জাহাজ ভেড়ানো হয় সিসিটি ওয়ানে। এর মাধ্যমে 10 মিটার গভীরতা এবং 200 মিটার দীর্ঘ জাহাজ প্রধান জেটিতে এনে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর। ড্রাফট বেশি যখন হবে, মালামাল যখন বেশি আসবে, ফ্রেট কমে যাবে, এই ফ্রেটের সুফল আমাদের ব্যবসায়ীরা পাবে, মানে আমাদের ভোক্তারা পাবে। আমরা এই বছর 3.146 মিলিয়ন টিউজ আমরা হ্যান্ডেল করতে সক্ষম হয়েছি, কৃতিত্ব আমাদের সকল স্টেকহোল্ডারদের। দুপুরে এই উপলক্ষে জাহাজের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অতিরিক্ত মালামাল এখানে আমরা আনতে পারছি সরাসরি, আমাদের সময়টা বেঁচে যাচ্ছে, কাজেই এটা অর্থনীতির একটা বিশাল একটা যোগানদার হিসাবে কাজ করবে। মার্শাল দ্বীপের পতাকাবাহী কমন অ্যাটলাস নামের জাহাজটিতে রয়েছে ম্যাগনা গ্রুপের আমদানি করা 36,000 মেট্রিক টন চিনি। অবশ্য বাকি 24,000 মেট্রিক টন চিনি বহিনোঙ্গরে খালাস করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে 9.5 মিটার গভীরতা এবং 190 মিটার দীর্ঘ জাহাজ প্রবেশ করতে পারত। বড় আকৃতির জাহাজ 4,000-এর বেশি আর সাধারণ জাহাজগুলো কন্টেনার ধারণ ক্ষমতা 1200 থেকে 1800 টিউএস। বছরে 4,000-এর বেশি জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। ছোট আকারের জাহাজগুলো প্রধান জেটিতে প্রবেশের সুযোগ পেল, বড় মাদার ভেসেলগুলোকে বহিনোঙ্গরে থেকে ঝুঁকিপূর্ণভাবে পণ্য খালাস করতে হতো। 1975 সালে সর্বপ্রথম সবচেয়ে বড় জাহাজ হিসাবে 7.5 মিটার গভীরতা এবং 160 মিটার দীর্ঘ জাহাজ প্রবেশ করেছিল এই বন্দরে। এরপর পর্যায়ক্রমে 6 বার বাড়ানো হয়েছে গভীরতা, আর সর্বশেষ প্রবেশ করল 10.2 মিটার গভীরতা এবং 200 মিটার দীর্ঘের বিশাল আকৃতির জাহাজ। এখন থেকে চট্টগ্রাম বন্দরে যে কোনো আকৃতির জাহাজ অবলীলায় প্রবেশ করতে পারবে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।